নৈহাটির কথা বললেই সবার প্রথমে আমাদের মনে পড়ে নৈহাটির বড়মার কথা। আজকে ভিডিও নৈহাটির বড়মাকে নিয়ে। তোমরা ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছো আজকে ভিডিওটি বড়মাকে নিয়ে হতে চলেছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে, আর স্টেশনের বর্তমান অবস্থা তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে এই নৈহাটি স্টেশনে বড়মাকে দেখার জন্য। নৈহাটি স্টেশনের পাশেই অরবিন্দ রোডে এই নৈহাটি বড়মা পূজিত হন, আর বর্তমানে নৈহাটির অবস্থা ঠিক এমন রয়েছে। তো চলো আজকে ভিডিওতে আমরা নৈহাটি বড়মা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব এবং নৈহাটি বড়মাকে দর্শন করে নেব এই অমাবস্যার পূর্ণ তিথিতে। আর এখন ওভারব্রিজ থেকে নৈহাটি স্টেশনটি দারুণ লাগে দেখতে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকে ভিডিও শুরু করা যায়। তোমরা দেখছো লেটস ট্রাভেল প্রীতম, তোমাদের সাথে আছি প্রীতম। চলো আজকে ভিডিও শুরু করা যাক। ঘুরতে বাজে এখন দুপুর একটা, আর নৈহাটি অরবিন্দ রোডের যে মোড় রয়েছে সেই মোড়ের অবস্থাটা ঠিক এমন। প্রচুর প্রচুর মানুষের ভিড় জমেছে এই নৈহাটির অরবিন্দ রোডে বড়মাকে দর্শন করার জন্য। অনেক অপেক্ষা করার পর এবং অনেক ঘুরে ঘুরে ফাইনালি বড়মার দর্শন পেলাম। নৈহাটির এই বড়মার যে পুজো হয় অরবিন্দ রোডে তার ইতিহাস কি তোমরা জানো? তো চলো আজকে একটুখানি এই বড়মার সম্পর্কে ইতিহাস একটু শুনে নেওয়া যাক। এই নৈহাটির অরবিন্দ রোডের বাসিন্দা ভবেশ চক্রবর্তী প্রায় 100 বছর আগে নবদ্বীপে গিয়েছিল রাস উৎসব দেখতে। সেখানে রাস উৎসবের বড় বড় প্রতিমা দেখে তারও ইচ্ছে হয় সেও এমন বড় প্রতিমা বানাবে এবং নৈহাটিতে পুজো করবে। তেমনই সে ফিরে এসে নৈহাটিতে এই বড় কালী প্রতিমা বানান এবং সেটির নাম তখন ছিল ভবেশ কালী রূপে তখন পূজিত হতো মা। ধীরে ধীরে এই ভবেশ কালী থেকে বড়মা হয়ে উঠেছে। সকল নৈহাটির বাসিন্দা এবং সকল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কাছে। আর এবারে এই নৈহাটির বড়মার পুজো 100 বছর পূর্ণ করেছে, আর সেই উপলক্ষে নৈহাটিতে বড়মার একটি মন্দিরও তৈরি করা হয়েছে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর সেই মন্দিরের সামনে এখন প্রচুর মানুষের ভিড় জমেছে, আর এখন সেখানে প্রসাদ বিতরণ চলছে। এখন থেকে আর শুধু কালী পুজোর সময় নয়, সারা বছর বড়মাকে তোমরা এই মন্দিরে পুজো দিতে পারবে এবং দর্শন করতে পারবে। কিছুদিন আগেই একটি কষ্টি পাথরের মূর্তি বড়মা এই মন্দিরে স্থাপন করা হয়েছে এবং তার পুজো তোমরা 12 মাস দিতে পারবে। তো যেসব সমস্ত ভক্তরা এই ভিড়ের মধ্যে বড়মার পুজো দিতে পারেননি তারা অন্য সময় এসে এই এই মন্দিরে পুজো দিতে পারবেন। তো চলো এখন বড়মাকে প্রাণ ভরে দর্শন করে নেওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ বড়মার মন্দির, তার সামনে প্রচুর ভিড় জমেছে সে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক। কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করি দেবী নারায়ণী নমস্তুতে। জয় বড় মারি জয়, বল জয় বড় মারি জয়, বল জয়
মেথর মুছি মায়ের কাছে সবাই শুচি ধনী গরিব মেথর মুছি মায়ের কাছে সবাই শুচি একটা জামাই খুশি মাঝে সাজদে ভীষণ ভালোবাসে একটা জামাই খুশি মাঝে সাজদে ভীষণ ভালোবাসে বাড়িয়ে দোহাত আশীর্বাদের ভক্তরা নির্ভয়ে ভক্তরা নির্ভয়ে স্টেশনের যে অরবিন্দ রোডের মোড় হচ্ছে মোড় থেকে সোজা হেঁটে আসতে বড়মান মন্দির এবং সেই মন্দিরের পথ ধরে সোজা হেঁটে আসতে গঙ্গার পাড় আর এই গঙ্গার পাড়েই বড়মাকে বিসর্জন দেওয়া হয় গঙ্গার তীরে আর এখন দেখতে পাচ্ছ এই গঙ্গার তীরে প্রচুর মানুষের ভিড় জমেছে এবং বড়মার বিসর্জনের দিন এই দুই ধারে প্রচুর মানুষের ভিড় জমে এই লাইনগুলোতে প্রচুর মানুষের ভিড় জমে এই বড়মার বিসর্জন দেখার জন্য আর আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটির সেই বড়মার যে ঘাটে বিসর্জন হয় সেই ঘাটে ঘাটটি এখন খুব দারুণ লাগছে এবার চলো আর কিছু ঠাকুর দেখে নেবো এই নৈহাটিতে তুমি অন্তরে জানি মা
ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো বড়মাকে দর্শন করে কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে লিখবেন জয় বড়মার জয়। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? অবশ্যই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটি অল করে দেবেন, এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখা যাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে। সেই সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর কমেন্টে অবশ্যই জয় বর্মার জয় লিখবেন। আর বর্তমানে আমি এখন বেরিয়ে যাচ্ছি নয়ডা থেকে, আর বর্তমানে নয়ডার অবস্থা কেমন Anybody out there hear me?